আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা স্কোয়ার রুট রিলেটেড 4 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 প্লাস 8i। সলিউশন আসি ঠিক আগের নিয়মে। আমরা e বর্গ সমান ধরে নিয়েছি a প্লাস ib। এখানে এই অঙ্কটিতে একটু কম আলোচনা করব। উভয় পাশে বর্গ করেছি, উভয় পাশে বর্গ করার ফলে কি হলো, বাম পাশ থেকে আমার রুটটি উঠে গেল, এই স্কোয়ারের সাথে রুট কেটে যাই, এটি উঠে গেল। যাওয়ার পর ডান পাশে কি আমাদের একটি সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমি এখানে বসালাম। এখানে থাকে 6 প্লাস 8i, আর এখানে এ স্কোয়ার আই এর মান আমরা জানি আই সমান রুট ওভার মাইনাস 1। আবার করে দিচ্ছি, আই স্কোয়ার সমান রুট ওভার মাইনাস 1 তার হোল স্কোয়ার। অতএব আই স্কোয়ার সমান কি হয়, মাইনাস 1 হয়, তাই না? তো এই তাহলে আই স্কোয়ার সমান মাইনাস 1 যদি হয় তাহলে 1 সমান কি আই স্কোয়ার হয়, আই স্কোয়ার সমান মাইনাস 1 অথবা 1 সমান মাইনাস, মাইনাস 1 সমান আই স্কোয়ার। তো আমরা এখানে কি করেছি, আই এর মান বসিয়েছি মাইনাস 1 বি এর গুণের সম্পর্ক ইন্টু বি স্কোয়ার প্লাস 2 এ আই বি। 6 প্লাস 8 আই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ আই বি। এখন আমরা কি, এটি সমান এটি, আবার বলে দিচ্ছি, এ প্লাস বি সমান 5 প্লাস 10 যদি হয় তাহলে আমরা বলতে পারি এ সমান 5 বি সমান 10। তাই এখানে আমরা 6 সমান এটি এবং এইটাই সমান এটি ধরেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 6, এটি এক নম্বর সমীকরণ। আর 2 এ আই বি সমান এইটাই। এখানে আমরা এ বি এর মান পেয়ে গেলাম, এটি যদি কেটে যায় তাহলে আমরা মান পাই 4, এটি আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখানে এসে যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পেয়েছি তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বলতে বোঝাচ্ছি এ প্লাস, এ বলতে বোঝাচ্ছি এ স্কোয়ার, বি বলতে বোঝাচ্ছি বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এ বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। আচ্ছা, ওই সূত্রটি এখানে এনেছি, এখন বাম পাশে থাকবে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান বসিয়েছি, 2 এ বি হোল স্কোয়ার করেছি 36, 2 ইন্টু এ বি এর মান ছিল 4, এই যে 2 নম্বর সমীকরণে এ বি এর মান ছিল 4, সেই মানটি আমরা এখানে বসিয়েছি। 4 2 8 8 8 64 হয়, দুটি যোগ করলে হয় 100। এই যে স্কোয়ার, এটি ডান পাশে আনলে হয়ে যায় রুট, 100 এর রুট হচ্ছে 10, এটি আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই এ এর মান পাচ্ছি, আমি এই অঙ্কটিতে দেখাবো যে আমরা যদি প্লাস মাইনাস 8 ধরতাম তাহলে উত্তর কত আসতো। আর এটিকে যদি আমরা ভেঙে দিতাম, অর্থাৎ বলেছিলাম যে রুটের মধ্যে যদি আমরা কোনো কিছু ভাঙতে চাই তাহলে পূর্ণবর্গ হবে, এমন কিছু যদি ভাঙতে হবে 4 ইন্টু 2 পূর্ণবর্গ হয়। অর্থাৎ একটিকে যদি 4 এর যদি রুট করা হয়, অর্থাৎ 4 এর যদি রুট করা হয় হয়ে যায় 2, সেই 2 আর এই রুট 2 থেকে যায়। আমরা কিন্তু এই 8কে এভাবে ভাঙতে পারবো না, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এটি এখানে করতে পারবো না। রুটের মধ্যে ভাঙতে হলে আমাদেরকে অবশ্যই ভাঙতে হবে একটি পূর্ণবর্গ হয় সেভাবে। তো আমরা এটিকে এভাবে ভেঙে এনেছি, কিন্তু আমি দুইভাবে আনসার করে দেখাবো এই অঙ্কটিতে। এরপর কী করব, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, এর মান হয় প্লাস মাইনাস 2 রুট 2 অথবা প্লাস মাইনাস রুট ওভার 8। আচ্ছা, আবার এখন কী করলাম, 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে যথারীতি এখানে সাইন চেঞ্জ হয়ে গেলো, 2 বি স্কোয়ার বি স্কোয়ার সংশন 2 অতএব বি সমান প্লাস মাইনাস রুট ওভার 2। এখন আসি, অতএব ওই যেখানে ধরেছিলাম
অতএব এটি সমান a প্লাস ib সেখানে চলে আসলাম সমান a প্লাস ib এখন দেখুন a প্লাস ib এর মান বসাবো b এর মান বসাবো যখন আমরা এর মান ধরছি প্লাস মাইনাস 2 √2 এই যে এর মান প্লাস মাইনাস 2 √2 প্লাস i এর সাথে গুণের সম্পর্ক b এর মান পেয়েছি প্লাস মাইনাস শুধু √2 এই যে প্লাস মাইনাস √2 যদি পাই আমরা এটিকে আনসার লিখতে পারি আর যদি এর মান 8 ধরতাম প্লাস মাইনাস √8 ধরতাম তাহলে আনসার কি হতো এটিও রাইট এটিও রাইট a প্লাস ib এখানে এর মান বসাতাম প্লাস মাইনাস √8 প্লাস সূত্রের i এর সাথে গুণের সম্পর্ক প্লাস মাইনাস √2 কারণ b এর মান তো আমাদের সরাসরি √2 পেয়ে গিয়েছিলাম √2 তাহলে আমরা কি করতে পারি দুই জায়গা থেকে যদি এখানেও প্লাস মাইনাস আছে এখানেও প্লাস মাইনাস আছে যদি এটি কমন নিয়ে নিই তাহলে রুট ওভার এখানে আমরা আনসার লিখতে পারতাম এটি আমরা আনসার লিখতে পারতাম আর ক্লেম করা যায় প্লাস মাইনাস 8 প্লাস আই 2 প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি এই 8 প্লাস এই আই এবং 2 টি থেকে যাবে থ্যাংক ইউ